সরমিয়াহারের জসিম্মা বিয়া করছে রামদয়াল বাজারের খুবিদির, তারপর হেদায়তুল্লার মাইয়া ইয়ান্দি জসিম্মা হোলা তিরিশ গাড়ে লই দেখ সেট লই হাডা দিছে তোর বাবির গায়ে হলুদ দিয়া আল হুরা রাত চিনি সারা দে লাড়া দুমা দুমা টু 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 ঠিক রে হবু বাবির দিদারের মোরে হোলানে দোয়া করে দিতে আসে গালটা নিগো ইয়া ভাবি ভাইয়া না এ তারপরে ইয়া ভাইয়া না ভাইয়ার গাল না অনেক নরম তোমার গাল তো শক্ত ভাবি আল্লাহ বাসাক ভাবির দোয়া করে দে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে তাইলে এটা জালবিয়া কি বিয়া তুই বিয়া করবি নবী জন্য করছি এমন করিয়ে নিবি এইভাবে তোগো সকল আমলে শিরক বেদাতে জর্জরিত হয়ে গেছে ঠিক নেই হুজুর ঘরে জিজ্ঞেস আর হরে কবে বিয়া ডরে কইতাম না যে বিয়াতে গান বাজনা ডোল ফিড়া ফিড়ি হয় ডেক সেট বাজা এ বিয়া কোনো হইতো না যত হুজুরে অড়াক তাইলে বিয়া যদি না হয় হোলা মাইয়া যা হইব এদের নাম জারুগা এদের নাম এরকম জারুগা প্রোডাকশনকারী যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে ইডিয়ার করবি নি ডাকাত রে ও ডাকাত আর করবি নি তো কেউ যেন না দেয় ছোট্ট করে কেন ধর কেন ধর না আরোগ্য দিদি ধরাইম কিন্তু বলিয়েলা নবী যেমনে বিয়ে করছে এমনে করবি নবী যেভাবে মোসামায়াত তে গেছে আম্মাজিরা এসব বয়ান দিয়ে দিছে নবী যেভাবে টয়লেটে গেছে সব বয়ান চলিয়ে আইছে ইমাম সব হুরে হেঁসা কয় না চাকরি যাইব গই কি যাইব গই লাশ সামনে রাই হইজন তুই ইমামে মিশা কথা কয় মুসল্লি রে মিয়ারে ঠেলি গুজুর ছোট্ট করি মনে তোর দিয়েলা নবী জানাজা হড়াইছিনি কথা কস বল কম তো আর এখন তো করিয়েছি বল নাই তোর লোক কজ্জ করতে হবে বল নাই নবী জানাজা হড়াইছিনি হড়াই কোনো কবর দিবার আগে কোনো মনে যাচ্ছে ছোট্ট করি ওকে দিছিনি তুই সাচ্ছি গুগলে সাঁচ দি কোনো হাদিসে আসছি দিছিনি তাইলে এটা চাল নোট কি নোট নবী তার সোলজার যে সমস্ত সাহাবিগুলো আছে কবর দিছে দিছিনি কবর দিবার আগে কবর লাশ রাখবার আগে কোনো এভাবে তরবারি উপর দিকে দিছে লুট দিছিনি এটি করছিনি তাহলে এটা জাল নোট কি নোট কিন্তু পাদ্রীরা ঠাকুর মশাইরা কিন্তু আসল কথা কয় না সুদখানা কোনো ধর্মে ছিল না ইহুদিরা সুদের প্রযুক্তি বার করছে জিয়ান্দি লেখছে চুরি করিও না দন্তর্নাগার না কাটিয়ে লেছে ঠিক কি না এইভাবে সিটিং বাজি করতে করতে আল্লাহর বাণীগুলার লগে এই জন্য আল্লাহ আখিরি জামানার নবীরে ফাটাইছে মহাগ্রন্থ আল কোরআন দি আল্লাহ কো আদ দোয়ানদারি শেষ আদ দোয়ানদারি করতে নবুয়ত শেষ করে দিছি তোরা মানলে মারবি ন মানলে চেঁচা খাবি আর কিতা এই লেটেস্ট পয়গম্বর দিয়ে দিছি খা তামুন এই অন এডে তো বললে শেষ গ্রন্থ তোরা বিভিন্ন গ্রন্থ আবিষ্কার করে বইরেছ তিনি বাদ দিতে হইব ঠিক নি রে তারপরে কয় ওয়েলে তাকতুমু না হো তোমরা কোনো কিছু গোপন রাখিও না আমরা তো কিছু কিছু গোপন রাখি কীর্তাম মায়ের ডরে পুরে হেসা কথা কই না মাইর খেব কে ঠিক নি রে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আলিফ লাম মিম সংকেত টরে টক্কা হারে হপ্পা এটার অর্থ কেউ জানে না মোহাম্মদ সাল্লাম জানে জানে তো উম্মতের বলার প্রয়োজন নাই এই জন্য হয়তো তিনি বলেন নাই তবে আমার আল্লাহ এটার মুরাদ জানে কোড নম্বর 01720 কোড নম্বর এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ কয় জালিকাল কিতাব ওই সে মহাবাণী যেটা লারাইবা ফিহে সন্দেহ তো দূরের কত অবকাশও নাই হুদাল্লিল মুত্তাকিন এই রামগতিতে যারা মোত্তাকি তাদেরকে ফদ দেখাবে জান্নাতে কিসের ফদ দেখাবে কোরআন আছে আমার সামনে আল্লাহ কাছে আলিকাল কিতাব আল্লাহ এখানে দে ইন্ডিকেট করছে এসমিশরা বড়িত লইছে দরকার ছিল দিস বুক আল্লাহ কো দ্যাটস বুক আছে এনো কাছে তা আল্লাহ কি ভুল কইছিনি আল্লাহ ভুল কয়নো কোরআন যদি এনো দেয়া যায় কিন্তু অরিজিনাল কপি কিন্তু কোথায় লোহে মাহফুজে কনা রে আল্লাহ আল্লাহ ক ওই সে গ্রন্থ যদিও তুই ইয়ানো দাও ওরো এটা ইয়ানো নয় এটা ইয়ানে তোমারে জান্নাতের পথ দেখাবে
আর অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, মানব রচিত নিমকপ, নর্সকম, উইড্রু উলছন, কে আরনকস, উইড্রু উলছন, যত সিটিং এর তো রিগা মোতাবেক সেলবি হান্দা যেবি জাহান নাম খাইবি মাইল খাইবি আর এ গ্রন্থ মোতাবেক সেলবি এ গ্রন্থ তোরে আড়াই আড়াই থারবাই থারবাই ফিসি দিতে তোরে ঠেলি 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 তোরে দেহখানি জান্নাতে লই যাবো জাতির সদ্য গোষ্ঠীর আব্বা কথা কো জাতির সদ্য গোষ্ঠীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে আছে কাবা শরীফ বানায় রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ আর করে তো নগ্গ হোলা দিবে যে হোলাটা ইয়ানো নাজি লইয়া আল্লাহ তারপর তা করে কিতাব পড়ে শুনাইব তারপরে এই কিতাব থেকে সে এমন জিনিস শিখে বিউ আল্লি মোহমুল কিতাবা এই কিতাব থেকে শিক্ষা দিব হেকমত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ওয়াইসাকিম শুধু প্রযুক্তি শিখাই এতটুকু শেষ ন তাকো দেহ বডি মাইন্ড কলব সব ফৌত পবিত্র করে দিব শুধু শিক্ষায় মানুষ আলোকিত হয় না স্পিরিচুয়াল শিক্ষাও লাগে কলব পরিষ্কারও লাগে এগুলা দিয়ে ফৌত পবিত্র করিব ও রব ইন্নাকান্তালাসিসুল হাকিম নিশ্চয় আপনি পরাক্রমশালী মহাজ্ঞানী জ্ঞানীরাই শক্তিশালী হয় দেখছেন আয়াতের স্টাইল সেই এই ফুত পবিত্র যে কলবকে ফুত পবিত্র করে সেই গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন কি কোরআন আল কোরআন তো তুই ইডার দিকে না আইবি তুই ইডা বাদ দিয়ে তুই 41 কিতাবের দিকে আড়স কয় 40 41 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আলে ইমরানে 187 নম্বর আয়াতে আল্লাহ কো ওয়াই জাখাজাল্লাহু মিসাকাল্লাযিন উতুল কিতাব আল্লাহ যাদের থেকে কিতাব দিছিল তাদের থেকে ওয়াদা নিছিল লাতুবাইয়ুনাহু লিন্নাস ইউদিন আসারা থেকে আল্লাহ তোর পাহাড় ধরে করে সাড়ি দিলাম সাড়ি দিলাম আল্লাহ সাড়িয়ে না সাড়িয়ে না তাহলে ক কোরআন এই কিতাবে তাওরাত জবুর জাসিডি রামগতিতে ওয়াজিডি করিবা ক করিম 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 কিন্তু ফাদ্রিরা ঠাকুর মশাইরা কিন্তু আসল কথা কয় না সুদখানা কোনো ধর্মে ছিল না ইহুদিরা সুদের প্রযুক্তি বার করছে জিয়ান্দি লেখছে চুরি করিও না দন্তর নাগার না কাটিয়ে লেছে ঠিক কি না এইভাবে সিটিং বাজি করতে করতে আল্লাহর বাণীগুলার লগে এই জন্য আল্লাহ আখিরি জামানার নবীরে ফাটাইছে মহাগ্রন্থ আল কোরআন দি আল্লাহ কো আদ্দো আন্দারি শেষ আদ্দো আন্দারি করতেন নবুয়ত শেষ করে দিছি তোরা মানলে মারবি ন মানলে চাঁচা খাবি আর কিতা এই লেটেস্ট পায়গাম্বর দি দিছি খা তামুন এই অন এডে তো বললে শেষ গ্রন্থ তোরা বিভিন্ন গ্রন্থ আবিষ্কার করে বই রেছো তিনি বাদ দিতে ঠিক নি রে